সালাম আলাইকুম। এখানে আসলাম দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যাপারে ভ্যাকসিন। তো সমস্যা হচ্ছে, এরা বলতেছে যে ডাক্তার নাই। দ্বিতীয় সমস্যা হলো যে ভ্যাকসিন, আমি যে ভ্যাকসিনটা আগে দিছিলাম ওই ভ্যাকসিনটা আসলে এদের কাছে স্টক আছে কি নাই এরা শিওর বলতে পারে না, ডাক্তার বলতে পারে না। দেখি এখানে আরেকটা ইয়ে আছে যে কিং ফাহাদ হসপিটাল আছে একটা কাছাকাছি, হয়তো 5 মিনিটের রাস্তা, তারপর হেঁটে চলে যাচ্ছি যে দরকার আমার। কত কষ্ট করে আমরা টাকা পয়সাগুলো রোজগার করতে হয় সেটা আমরাই ভালো জানি। বরাবর আমার তো সকল প্রবাসী ভাইদের যেন আমার দোয়া ছিল, দোয়া আছে যেন আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে, সবল রাখে, আল্লাহ যেন সবার রুজি কামতি যেন বরকত দিয়ে দেয়। এটা হলো সেই ডায়াবেটিস সেন্টার যেটা এখন চলে যাচ্ছি কিং ফাহাদে। দেখেছি কিং ফাহাদে কি বলছে, কিং ফাহাদ হসপিটালটা হলো ওই যে দেখতেছেন আপনারা অনেক দূরে বড় একটা বিল্ডিং, ওই বিল্ডিংটাই হলো কিং ফাহাদ হসপিটাল। অনেক বড় হসপিটাল যেখানে কয়েক শত মানে হাজারের উপরে লোক কাজ করে, শত বললে ভুল হবে। ডাক্তার, নার্স, আয়া, ল্যাবরেটরিতে আগে তো আমাদের বাংলাদেশে অনেক ছিল, এখন আর এত বেশি নাই। কী করবো, করার মতো কোনো ব্যবস্থা নাই। দেখি আল্লাহ কোন ব্যবস্থা করে। এই জায়গাটা একসময় এখনও বাকি হয়েছে, দেখেন এখানে মাটি ছিল, তারপরে এটাকে ভরাট করে রেডি করা হয়েছে। এখন দেখি কিংবা দেখিয়ে দেখি আলাপ করে যে আসলে ভ্যাকসিন আসছে কি না বা আসছে কি না। আরও একবার আসছি আমি এখানে, ভ্যাকসিন পাই না, দেখি আজকে পাই কিনে। বাকিটা নসিবের ব্যাপার সেপার। এখানে গাড়ি অনেক স্পিডে চলে, রোড তো ভালো, খালি রাস্তা, আমাকে সতর্কতার সাথে রোড ক্রস করতে হবে, বহু সতর্কতার সাথে। একটু ভুলের কারণে অনেক সময় বড় বড় বিপদগুলো হয়ে যায়। গাড়ির যে স্পিড এখানে সামান্য একটা ভুলের কারণে অ্যাম্বুলেন্স ছিল এটা। কিং ফাহাদ হসপিটালের গেট আস্তে আস্তে আমি ভিতরে চলে যাচ্ছি।
ঘুরে যাইতে হবে। এটা হলো মসজিদ, এই যে এদিকে দেখতে পারতেছেন, আমরা আগে এখানে এসে নামাজ পড়তাম। রুম কাছে ছিল বুঝলেন। আজকের ব্লগ ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।